আসসালামু আলাইকুম। অনেকে জানতে চান একামার মেয়াদ কতদিন থাকলে কতদিন ছুটিতে যেতে পারবেন। কে ভাই, আপনার একামার মেয়াদ যদি দুই মাস থাকে, তিন মাস থাকে, পাঁচ মাস থাকে, সাত মাস থাকে, যতদিন থাকে না কেন, আপনি আপনি শুধুমাত্র সাত দিন হাতে রেখে, অর্থাৎ যদি আপনার একামার মেয়াদ যদি বিশ দিনও থাকে তাহলে আপনি ১৩ দিনের জন্য ছুটিতে যেতে পারবেন। যদি আপনার এক মাসও থাকে তাহলে আপনি ১৩ দিনের জন্য ছুটিতে যেতে পারবেন। অর্থাৎ আপনার একামার মেয়াদ যতদিনই থাকেন না কেন, হাতে মাত্র সাত দিন রাখলে বাকি সময়টা আপনাকে ছুটিতে যেতে পারবেন। এবার আসেন যে এটা অনেকে বলবেন যে না ভাই, তিন মাসের বেশি থাকতে হবে। হ্যাঁ, এটাও আছে, কিন্তু দুইটা নিয়মে ছুটিটা লাগানো যায়। একটা হলো রানিং ছুটি, অর্থাৎ আজকে ছুটি লাগাইবেন, আজকে থেকে শুরু, সেটা হলো এই শর্ত, অর্থাৎ সাত দিন হাতে রাখে বাকি পুরো দিনগুলোতে ছুটি লাগাইতে পারবেন। যদি পাঁচ মাসের একামার মেয়াদ আছে, আমি কি চার মাস ছুটি দিতে পারবেন, এটা তো যাইতে পারবেন, তবে রানিং ছুটিটা লাগাইতে হবে। যেদিন ছুটি লাগাবেন ওই দিন থেকে ছুটি শুরু হবে। আর যদি আপনি এয়ারপোর্ট থেকে ছুটি লাগাইতে চান তাহলে আপনাকে তিন মাসের উপরে, ধরেন আপনার পাঁচ মাসের একামার মেয়াদ আছে, আপনি দুই মাসের জন্য যেতে পারবেন, সেটা এয়ারপোর্ট থেকে ছুটি শুরু হবে। যদি আপনি বেশি দিন থাকতে চান তাহলে আপনি রানিং ছুটিটা লাগান, একটু বেশি করে লাগান, যাতে করে যে কদিন থাকতে চান ওটা আপনি থাকতে পারেন। রানিং ছুটির ক্ষেত্রে আপনি আসার যে ডেটটা ওটা কিন্তু উল্লেখ থাকে, ওই হিসাব করে আপনি টিকিটটা কাটবেন। দেখা যায় আপনি তিন মাসের ছুটি লাগাইছেন কিন্তু রানিং ছুটি, তাহলে আপনি আবার গেলেন দশ দিন পরে বা পনেরো দিন পরে, কিন্তু আপনি টিকিট কাটলেন তিন মাস হিসাব করে, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনি যদি রানিং ছুটি লাগান তাহলে আপনাকে টিকিটটা কাটবেন হলো ডেট কয় তারিখে লেখা আছে যে আপনি ফেরত আসতে হবে সৌদি আরবে, ওই তারিখে বুঝে তারপর হলো যে আপনি টিকিটটা নেবেন। আশা করি ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, অনেক প্রবাসী ভাইয়াদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।